নমস্কার আপনাদের সবাইকে স্বাগত প্রবল তাণ্ডব থেমে যাবে আবার নতুন সূর্য উঠবে আবার মানুষের জয় হবে আবার সুদিন ফিরবে আবার মানুষ হাসবে আবার মানুষ গাইবে কলকাকুল্যে ভরে যাবে এই প্রকৃতি আর এই পৃথিবীর সুফল আপনার সুফল হয়ে ধরা দেবে আপনার হাতে আমরা চাই সেরকমই এক সুদিন আসুক কারণ যেভাবে তপ্ত উসর মরুপ্রান্তরে মানুষ চলছেন যেভাবে হাঁটছেন যেভাবে কষ্ট করে তাকে রুজি রোজগার করতে হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমার মনে হয় এই সমস্ত কিছু থেমে যাবে যদি সঠিক নেতৃত্ব থাকে আমাদের প্রত্যেকের জীবনের নেতৃত্ব আমরা দিই কিন্তু যখন আমরা বেসুর হই যখন আমরা লাগাম ছাড়া হই যখন আমাদের ছন্দ কাটে যখন আমাদের ছন্দের পতন হয় যখন আমাদের স্বপ্ন ভেঙে যায় যখন আমরা হতাশার গ্লানিতে মূরতায় নিজেদেরকে একেবারে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে ফেলি যখন আমরা সামনেটা ধূসর অথবা কালো অন্ধকার দেখি তখন আমাদের হাত ধরবার জন্য কোনো মানুষের প্রয়োজন আর সেই মানুষ হচ্ছেন সজলকান্তি ভট্টাচার্য বিষয়ে বলার আমার কোনো সংশয় এবং সন্দেহ নেই কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব নেই কোনো ভেদ কোনো গ্লানি নেই আমি নির্দ্বিধায় বলতে পারি তার কারণ হচ্ছে এটাই উপযুক্ত সময়কে কাজে লাগানো সময়ের ঊর্ধ্বে কেউ নয় না আপনি না আমি না সজল ভট্টাচার্য নিজে তিনি মনে করেন যে সময়কে গুরুত্ব দিলে মানুষের কাছে সুদিন আসবেই আর সুদিনের প্রত্যাশা করেন আপনি আমি আমরা সবাই আমরা সবাই আর সেই জায়গায় দাঁড়িয়ে সামনে শিবরাত্রি মহাদেব এমন একজন দেবতা যিনি তাণ্ডব করেছিলেন আবার সেই মহাদেব গলায় সমুদ্র মন্থনের গরলকে ধারণ করে নীলকণ্ঠ হয়ে আমাদের প্রকৃতিকে বিষ বাষ্প থেকে মুক্ত করেছিলেন পৃথিবীকে সুজলা করেছিলেন সুফলা করেছিলেন শ্যামলা করেছিলেন এই বসুমতিকে দান করেছিলেন তিনি হচ্ছেন শিব তো কাজে শিবরাত্রির গুরুত্বকে উপেক্ষা করা যায় না অস্বীকার করা যায় না আমি পারি না আপনি পারেন না কেউ পারি না সেই শিবরাত্রিকে শিব যোগকে কিভাবে পৌরাণিক পদ্ধতিতে প্রাচীন পদ্ধতিতে আপনি আপনার কাজে লাগাতে পারবেন আপনার সমস্যাকে দূর করতে পারবেন আপনার বিষ জরা গ্লানিকে মুক্ত করতে পারবেন তার রাস্তা আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে বলবো কাজে দুপুরবেলার এই শুক্রবারের বারোটার অনুষ্ঠান আপনার কাছে শুধু মূল্যবান নয় অমূল্য রতন আমি স্বাগত জানাই সজলকান্তি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সজল দেখে স্বাগত পাশাপাশি কিভাবে শিবরাত্রিকে কাজে লাগানো যায় দেখো শিবরাত্রির যোগ হচ্ছে মহাযোগ মানে এক একরাত্রেই সিদ্ধিলাভ আমরা জানি তন্ত্রের যে উপাখ্যান আমরা পড়েছি বামাখ্যা জীবনে নিগমানন্দ সরস্বতী জীবনে এক রাত্রিতেই কিন্তু সিদ্ধি লাভ হচ্ছে যুগ যুগ ধরে তপস্যা করে যে ফল প্রাপ্ত হওয়া যায় সেটা একরাত্রির শিবসাধনাতেই কিন্তু পাওয়া যায় যদি সেটা সঠিকভাবে করা যায় গীতায় রয়েছে যা নিশা সর্বভূতানাং তোসাং জাগর্তী সংযমী যস্যাং জাগ্রতি ভূতানী সানী সা অর্থাৎ সর্বলোকের কাছে যেটা নিশাস্বরূপ সেটা আত্মজ্ঞানী ব্যক্তির কাছে জ্যোতির্ময় আত্মজ্ঞানী জ্যোতির্ময়ের কাছে যেটা আলোর করনা, সেটা অন্যান্য লোকের কাছে কিন্তু নিশাস্বরূপ শিব যোগ মহাযোগ শিবলিঙ্গ সর্বতীর্থময় সেই জন্য অনেক বছর ধরে নানা তীর্থ ঘুরে যে ফল পাওয়া যায় মাত্র এক মাস শিবলিঙ্গ অর্চনা করলেই সেই ফলপ্রাপ্তি হয় ধ্যানের মাধ্যমে শিবলিঙ্গের আরাধনা করলে অসংখ্য তীর্থ ভ্রমণের ফল পাওয়া যায় শ্রদ্ধাসহ ভক্তিযোগ দ্বারা তিন রাত্রি শিবলিঙ্গের অর্চনা করলে বা এক মাস বা তিন মাস করলে যথাক্রমে ব্রহ্মাকৃত যজ্ঞের ফল লাভ এক হাজার অষ্টমের যজ্ঞের ফল এবং এক হাজার রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় নানা যজ্ঞানুষ্ঠান করে সর্বতৃত্বে স্নান করে নিজের সর্বস্ব দান করে মানুষের যে লাভ ঘটে মাত্র তিন মাস শিবলিঙ্গের আরাধনা করলে সেই পুণ্যফল ফল লাভ হয় কেউ যদি সমগুণী এবং জিতেন্দ্রীয় হয়ে শিবরাত্রির দিন শিবলিঙ্গের পূজা অর্চনা করে তাহলে তার সব রকমের মনের ইচ্ছা পূরণ হয় শিবলিঙ্গকে ধ্যান করে কায়মনোবাক্যে তার পূজা করলে মহেশ্বর তার প্রতি সদা প্রসন্ন হন পাকযজ্ঞ এবং হবির যজ্ঞের মাধ্যমে যে কল্যাণকর ফল লাভ হয়ে থাকে মাত্র একদিন শিবরাত্রিতে শিবলিঙ্গের পূজা করলে সেই ফল অনায়াসে পাওয়া যায় শিবলিঙ্গের অভিষেক বা স্নান তার পরম প্রিয় শুদ্ধ জল দিয়ে গঙ্গা জল হলে তা হলে অতি উত্তম শিবলিঙ্গকে স্নান করালে দশটা অপরাধ তিনি ক্ষমা করে দেন ক্ষীর দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে একশো অপরাধ তিনি ক্ষমা করেন এবং ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে শিব তার ভক্তের এক হাজার অপরাধ ক্ষমা করেন শিবলিঙ্গকে ক্ষীর বা ঘি দিয়ে স্নান করিয়ে তারপরে ঘি মাখিয়ে গুগগুল প্রদান করে মহেশ্বরের কাছে বট তিনি ভক্তকে তা দিয়ে থাকেন যদি কেউ শিবলিঙ্গের পূজা করার জন্য তার প্রিয় তৃণাদি গুল্মলতা লতা ঔষধি নানা ফুল ফল বীজ ছেদক করে তবু সে ধার্মিক তার স্বর্গবাস হয় স্ত্রীলোক অব্রাহ্মণ ম্লেচ্ছ বা যে কোনো পাপজনী সম্ভূত ব্যক্তি যদি শিবলিঙ্গকে শুধু স্নান করান শিবরাত্রির দিনকে তিনি সম্পূর্ণ শুভ পান এবং রুদ্রলোকে স্থান পান শিবলিঙ্গ দর্শন স্তব কথা শোনা বা শিবনাম সংকীর্তন করলে শিবের কৃপায় সে নিষ্পাপ হয় অর্থ ঐশ্বর্য প্রাপ্তির জন্য পদ্ম বেলপাতা শতপত্র এবং শঙ্খ পুষ্প দিয়ে শিবলিঙ্গের পূজা করলে শিব তাকে দিয়ে তাকে তা দিয়ে থাকেন শিবলিঙ্গকে ভক্তিসহ প্রচুর দুর্বা দ্বারা পুজো করলে আয়ু বৃদ্ধি পায় লাল ডাঁটিওয়ালা ধুত্রা ফুল দিয়ে চন্দন দিয়ে মাখিয়ে পূজা করলে সন্তান লাভ হয় শিবলিঙ্গকে চন্দন মাখানো তুলসী পাতা বা আকন্দ ফুল বা সাদা পদ্ম দিয়ে পুজো করলে মহাদেব অতীব প্রসন্ন হন এবং ভক্তকে সহজেই ভোগ এবং মুখ্য দিয়ে থাকেন শিবলিঙ্গকে জুই ফল দিয়ে পূজা করলে গৃহে সদা মা অন্নপূর্ণা বিরাজ করেন সে গৃহে কখনো অন্নের অভাব হয় না বহু করবি করবী ফুল চন্দনে মাখিয়ে শিবরাত্রিতে শিবলিঙ্গের পুজো করলে শিব তুষ্ট হয়ে সম্পূর্ণ রোগ এবং ব্যাধিমুক্ত করে থাকেন শিবলিঙ্গকে চন্দনযুক্ত আতপচাল দিয়ে পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপালাভ হয় সকল বর্ণের জাতির ও শ্রেণী স্ত্রীলোক পুরুষ সহ সবাই শিবলিঙ্গের পূজা অর্চনা করতে পারেন এর ফলে অসমের যজ্ঞের ফল লাভ হয় এবং শিবলোকে সে স্থান পান সুতরাং সমস্ত ব্যাপার দিয়ে শিবলিঙ্গের এই যে পদ্ধতিটা একটা পুরো সিস্টেম একটা পুরো সিস্টেম ব্রেক করলে হবে না এবং দেখো শিবলিঙ্গে শিবরাত্রির দিনকে আমরা কি করি জেনারেলি দেখা যায় কি ওই বিকাল বিকাল জল টল ঢেলে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়ে যায় এবং সারা রাত ধরে হ্যাঁ সিনেমা টিনেমা দেখা হচ্ছে দিস ইজ নট দ্য থিং না হ্যাঁ কলিযুগের যে প্রাবল্য চলছে এই মহাযোগকে কীভাবে মিস ইউটিলাইজ করা হচ্ছে মানে সারা বছর পরে একটি যোগ আসছে যে যোগের মাধ্যমে খুব অল্পায়াসেই হ্যাঁ খুব সামান্য পূজা উপকরণ দিয়েই যেখানে ভুলভিন ভুলভ্রান্তি হলেও কোনো অসুবিধা হয় না শিব পূজায় অত্যন্ত কম নিয়মে তাতেই খুশি হন যেখানে তন্ত্রের আভিচারিক ক্রিয়ার মধ্যে বিন্দুমাত্র ত্রুটিবিচ্ছিত হলে মানুষ উন্মাদ হয়ে যায় হ্যাঁ এবং তার প্রাপ্তি হয় আরও কত কিছু ক্ষতি হয়ে যায় কিন্তু শিবলিঙ্গের ক্ষেত্রে কোনো নেগেটিভ এফেক্ট নেই সুতরাং পুরোটাই পজিটিভ এফেক্ট এবং ভেরি নিয়মকানুন খুবই স্বচ্ছ সরল এবং স্বাভাবিক সুতরাং সেই নিয়মকানুন পালন না করে তাড়াতাড়ি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে হ্যাঁ আমরা আনন্দে মতো হয়ে গেলাম আর হোল টেনিয়র সমস্ত শিবরাত্রিটা শিব পূজিত হলেন না এবং তার দ্বারা কোনো ফলই লাভ হবে না হ্যাঁ অবশ্য বিরূপ ফল লাভ হবে না কিন্তু এই মহাযোগটা তিনশো পঁয়ষট্টি দিনের মাথায় একজন একদিন যখন এসে হাজির হলো সেটাকে প্রপারলি ইউটিলাইজ করাই কিন্তু এই ঘোর যে যুগ যেটা চলছে মানুষ বুঝতে পেরেছে যে এর ওপরও একটা সুপার পাওয়ার কাজ করছে যে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তার সমস্ত বিদ্যা বুদ্ধি ফেল করে গেছে ঠিক ঠিক লাস্ট দেড় মাসে যা শিক্ষা দিয়ে গেছে শিক্ষার এখনও অনেক বাকি আছে শনি মকর আশিরা থাকতে থাকতে কিন্তু কোনোরকমভাবেই মুক্তির কোনো ইঙ্গিত নেই চিকিৎসকের বলছেন যে নতুন ভারতীয় যে স্ট্রেন এসছে সেটা নাকি অনেক বেশি সংক্রমণাত্মক সংক্রমণাত্মক এবং অনেক বেশি ভয়াবহ মানে আমি এখানে আছি আমি ওটাকে সংক্রমণ করে দিয়ে চলে গেলাম ওটা না ওই এনভায়রনমেন্টে নাকি পলিউটেড হয়ে যেখানে যে ওই এনভায়রনমেন্টে আসবে সবাই নাকি মানে আমার থাকার দরকার নেই আমি আপনার কথাটা কতটা প্রাসঙ্গিক এবং এবং বাস্তব উপলব্ধির দ্বারা আপনি দেখো না মানে মানে একদিন উপোস করলে শরীরের ইমিউনিটি কিন্তু বাড়ে হ্যাঁ সুতরাং এবং বিশেষভাবে হ্যাঁ ফাস্টিংটা কিন্তু খুব দরকার কারণ ফাস্টিং সম্বন্ধে আমি ফেসবুকে একটা পেজ এ করেছিলাম আর কি হ্যাঁ সেখানে মানে দুজন জাপানি সায়েন্টিস্ট ফাস্টিংয়ের উপরে প্রচণ্ড এ দিয়েছিলেন তারা তার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ পুরো ডিটেলসটা আমার লেখা আছে পোস্ট করা আছে সুতরাং সেক্ষেত্রে ফাস্টিং ইজ এ মাস ফাস্টিং করলেই কি হবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার যদি ফাস্টিং করা যায় আমাদের যে রোগ প্রতিশোধক ক্ষমতার যে সিস্টেমটা সেটা অনেক বেশি সক্রিয় হয়ে মানে বিভিন্ন জীবাণুকুলোকে ধ্বংস করতে পারে সুতরাং সেক্ষেত্রে শিবরাত্রিতে এই যে ফাস্টিংটা ফাস্টিংটা প্রচণ্ড দরকার হ্যাঁ একটা চব্বিশ ঘন্টার ফাস্টিং নির্জলা শিব পুজো ওভার নাইট জেগে শিব করার মাধ্যমে হ্যাঁ প্রথমে হচ্ছে ফাস্টিং এবং তারপরে যে যে চতুর চারটে প্রহরে চারভাবে শিব করার মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু মুখ্য লাভের দরজাও কিন্তু তার অপাবৃত হয়ে পড়ে সুতরাং এই মহাযোগকে কিন্তু অ্যাভয়েড করা উচিত নয় এবং শিবরাত্রির যোগে যে কোনো রকমের হ্যাঁ তান্ত্রিক ক্রিয়া করলেই কারোর জন্য কারোর মঙ্গলার্থে ক্রিয়া করলেই হ্যাঁ সেটা কিন্তু মানে থাউজেন্ড হবে ফ্রুটফুল হবেই হবে এর কোনো কোনো দ্বিমত নেই সুতরাং মহাযোগকে কাজে লাগাতে হবে যোগের বাইরে সেটা হচ্ছে বিয়োগ যোগ বারবার আসে না এবং যোগের মধ্যে হচ্ছে মহাযোগ সুতরাং মহা উত্তরণের পথে কিন্তু শিবরাত্রির এই যোগটাকে কিন্তু ইউটিলাইজ করার কিন্তু প্রচণ্ড দরকার ঠিক বিশেষত বর্তমানে যে ট্রেন চলছে তার প্রেক্ষিতে কিন্তু এটা যেখানে মানুষের সমস্ত পুরুষকার ফেল করে গেছে বিদ্যা পুরুষকার সমস্ত ফেল করে গেছে মানুষ বোকা হয়ে গেছে যতই মানুষ বুদ্ধিমান হোক না কেন এই গ্রহের মধ্যে তারা কিন্তু বোকা হয়ে গেছে অর্থাৎ তাদের নিজের বুদ্ধি দিয়ে কি করে ওভারকাম করা যাবে তার কোনো দিশা নেই সুতরাং এই দিশাহীন অবস্থায় শিবরাত্রির এই মহাযোগকে প্রপারলি ইউটিলাইজ করাই হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আশু কর্তব্য একদম সজল ভট্টাচার্য বলছেন যে নিয়ম কানুনে ততটা বালাই নেই তন্ত্রের সুতীক্ষ্ণ যে ধারা বাঁধনি সেটার দরকার নেই তবে এটা আপনাদের মনে হতে পারে যে আমরা কি আমাদের দ্বারা করা এটা সম্ভব সজলদা কিভাবে আপনাদের পাশে থাকতে পারবেন বা আদেও থাকছেন কি না কীভাবে উনি হাত ধরে আপনাকে করিয়ে দিতে পারবেন কাজটা যে কাজের দ্বারা আপনি উপকৃত হবেন এই প্রশ্ন আমার মনে হয় যে যারা টিভির ওপারে বসে রয়েছে সবার মনে হচ্ছে যে আমাদের তো উনিশ বিশ হতে পারে আমাদের ত্রুটি বিচ্ছুত হতে পারে আমরা ঠিকঠাক না করতে পারি দাদা আপনি থাকলে ভালো হতো এরকম একটা কুইন এরকম একটা ডিমান্ড একটা মানুষের মধ্যে থাকে সেটা কি সম্ভব সম্ভব অবশ্যই কারণ এই মহাযোগে যারা মহাপুরস্চরণ করা সাধক তারা যদি কারোর জন্য যদি হোম যাগযজ্ঞ করে আর কি তাহলে সেটা কিন্তু এই যোগের সৌজন্যে সেটা মানে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেবে যথেষ্ট যথেষ্ট কার্যকরী হবে যোগটা ছেড়ে গেলে আর কিছু হবে না সুতরাং যোগটা ধরতে হবে কারণ আমাদের আয়ু হচ্ছে খুব কম হ্যাঁ কলিযুগে আয়ু খুব কম সুতরাং আমাদের যোগের প্রতি প্রাধান্য দিতে হবে যোগগুলো না ধরলে কিন্তু চট করে কিন্তু পথ এবং আমাদের যে দৈনন্দিন যে জীবনের সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হওয়া হতে গেলে শিবরাত্রির মহাযোগকে অবশ্যই ধরতে হবে এবং একদিন এই ওয়ান নাইট শো এর মধ্যেই কিন্তু অনেক কিন্তু মানুষের মঙ্গল বিধান এগারো তারিখে এগারো তারিখ তারিখে তাহলে আমি কবে আমরা যারা আপনার কাছে আসবো আট সম্ভব করা সম্ভব নয় যাবে না কি সক্রিয়তা একটা লিমিটেশন মানে একটা লিমিটেশন আছে 8 তারিখ পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে হ্যাঁ মানুষের ডিমান্ড গুলো তারপরে আর অ্যাকসেপ্ট করা যাবে না সজল আমরাও জানি এবং আপনারাও যারা টিভি দেখছেন তারাও জানেন যে শিব শক্তি মানে আছে ঊর্জা জাগরণ এবং শিব মানে কোথাও তান্ডব আবার কোথাও তান্ডবের মধ্যে দিয়ে পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করা আমরা এটাও জানি যে যোগ্যাদি মানুষের ভেতরকার ঊর্জাকে জাগরণ করে আমি একটু সজলদার কাছ থেকে জানতে চাই এরকম বিশেষ কোনো ক্রিয়াদি যার মাধ্যমে এই সময়টা বেশি কাজে মানে আমাদের শরীরের মধ্যেই কিন্তু আসল কিন্তু যজ্ঞটা চলছে আমাদের শরীরের মধ্যেই অর্থাৎ আমাদের যে যে ব্যাপারটা রয়েছে আর কি মূলাধার থেকে আরম্ভ করে সহস্রার পর্যন্ত বিশিষ্ট আমাদের মস্তিষ্কের একদম প্রাণ কেন্দ্রে কিন্তু বিরাজ করছেন তা শিব তো শক্তি ছাড়া তো অভিন্ন হ্যাঁ আমার আগুন রয়েছে আগুনের সঙ্গে আগুনের দাহিকা শক্তিও রয়েছে হ্যাঁ আগুনের যদি দাহিকা শক্তি না থাকলে আগুন কিন্তু প্রভোগ হ্যাঁ জল যেমন রয়েছে জলের আর্দ্রতা শক্তিও রয়েছে আর্দ্রতা শক্তি ছাড়া জল নিষ্প্রয়োজন সুতরাং মূলাধার মণ্ডপে যে শক্তি বিরাজ করছেন সেই শক্তিকে জাগরণের মাধ্যমে শিবের সঙ্গে যখনই সম্পৃক্ত করা হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু সিদ্ধি লাভটা কিন্তু সিদ্ধি লাভযুক্ত সন্তান কিন্তু প্রসব হচ্ছে কারণ শিব শক্তির সমাবিব্যাহার সুতরাং এই শিবলাক্তির মহাযোগে হ্যাঁ যদি মূলাধারস্থিত শক্তিকে যদি সহস্রারে নিয়ে গিয়ে যদি সম্পৃক্ত করা যায় এবং যতটা উঠবে ততটাই কিন্তু সিদ্ধি লাভ হ্যাঁ এক একটা আছে মূলাধার স্বাদষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা তারপরে হচ্ছে আমাদের সহস্রার এই যে শটচক্রের ব্যাপার এবং আজ্ঞা থেকে সহস্রারের মধ্যে আরও অনেকগুলো এ রয়েছে তোমার স্টেজ রয়েছে অত্যন্ত সুখাতিসুক্ষ স্টেজগুলো রয়েছে মানে অসংখ্য চক্র আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে ষটচক্রই প্রধান আচ্ছা এইবার হচ্ছে কি শিব চতুর্দশী মহালয়ের আগেই কিন্তু হ্যাঁ এটা মানে অমাবস্যার আগেই কিন্তু যে ঘটনাটা ঘটছে এবং আমরা জানি শিব চতুর্দশীতে কিন্তু প্রথম এবার যে হরিদ্বারের পূর্ণকুম্ভ হচ্ছে হরিদ্বারের পূর্ণকুম্ভের প্রথম স্নানটা হচ্ছে শিব চতুর্দশীতে বারো বছর পরে হরিদ্বারে পূর্ণকুম্ভ হয় সুতরাং পূর্ণকুম্ভের প্রথম স্নানটা হচ্ছে শিব চতুর্দশীতে অনেকে বলছেন বৃহস্পতি তো কুম্ভ রাশিতে গেলে তো কুম্ভ মানে কুম্ভমেলা হয় তাহলে বৃহস্পতি কুম্ভ রাশিতে তখনও ট্রানজিট করছে না কী করে কুম্ভমেলা হচ্ছে আমরা জানি বৃহস্পতি যখন এক ঘর থেকে অন্য ঘরে ট্রানজিট করবে তার এক মাস আগে থেকে ওই ঘরের ফল দিতে শুরু করে আচ্ছা আচ্ছা সুতরাং মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বৃহস্পতি ট্রানজিট করছে না বর্ডার লাইনে রয়েছে কিন্তু কুম্ভ রাশির ফলটা যেহেতু দিতে শুরু করে দেবে সেই জন্য এগারোই মার্চ কিন্তু প্রথম স্নান কিন্তু মানে কুম্ভমেলার উদ্বোধন হচ্ছে প্রথম সাধুরা স্নান করবে ইলেভেন্থ মার্চ শিবরাত্রির দিনকে সুতরাং এইভাবে শুধু শিবরাত্রির দিন অন্য শিবরাত্রির তুলনায় এই শিবরাত্রির সিগনিফিকেন্স কিন্তু সমদিক বিকজ অব দ্য কুম্ভমেলার সৌজন্যে বারো বছর পরে কিন্তু এই কুম্ভমেলা হচ্ছে হরিদ্বারে পূর্ণ কুম্ভ সুতরাং এই কুম্ভ রাশিতে ট্র্যানজিটটা বৃহস্পতি করছে তার আগের থেকে কিন্তু রেজাল্টটা দিতে অলরেডি কিন্তু শুরু করে দেবে সুতরাং ইলেভেন মার্চ প্রথম কুম্ভ প্রথম স্নানটা হচ্ছে হরিদ্বারে সাধুরা দান করবেন সুতরাং একটা মহাযোগ কেন তার চেয়েও যদি কিছু থাকে তারই কিন্তু অবতারণা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই শিবরাত্রির সিগনিফিকেন্স কিন্তু শিবরাত্রি মানেই হচ্ছে অন্যান্য অন্যান্য বিগত মহাজোগ্রির অনেক বেশি কিন্তু এটার কিন্তু ক্রেডেন্স বা সিগনিফিকেন্স কিন্তু বহন করে নিয়ে আসছে এই জন্য মানুষের মঙ্গল কামনায় যজ্ঞাদি কার্য করলে অবশ্যই কিন্তু সেটা ফলপ্রসূ হবেই হবে এবং তার নিয়ম মেনে করতে হবে এবং সজলদার জ্ঞান গভীরতা গুড়োতা সম্পর্কে আমাদের ধারণা আছে এবং যারা অনুষ্ঠান গতদিন ধরে গত বিভিন্ন সময় দেখেছেন তারাও জানেন যে কিভাবে নিয়ম কানুন মেনে আপনার কাছে এই সমস্ত পৌরাণিক দিনের সবার মতো মানে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু বসলাম আর মন্ত্র কিছু উচ্চারণ করলাম উচ্চারণ ভুল করলাম এতে সাফল্য আসে না মানুষ চিনতে হবে খাঁটি শোনা চিনতে হবে আপনাকেও জহুরি হতে হবে গোষ্ঠী পাথরে ঘষে দরকার হলে বিচার করে নিন আপনি আমি তো সেটা বলবো সবসময় বসলাম আর গুরুগম্ভীর হয়ে গেলাম এতে হয় না সব কিছু সব সবার দ্বারা সম্ভব নয় দেখে অনুকরণ অনুসরণ এরকম তো বহু মানুষ আছেন তারা চেষ্টা করতে পারেন করুন কিন্তু একটা কথা বলি যে আপনাদের এগারো তারিখের আগে অর্থাৎ আট নয়ের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে এবং সজলকান্তি ভট্টাচার্য যেভাবে বলবেন এই সময়টার তার যে যে সম্পূর্ণ যে নিপুণতা সেটা থাকবে এবং আপনারা শুনলেন যে পূর্ণ কুম্ভের যে তাৎপর্য বৃহস্পতির কুম্ভে প্রবেশ এবং তার আগের যে এক মাস এই সময়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের ক্ষেত্রে বিশেষত এই জটিলতার সময় বিশেষত এই জটিলতার সময় আমি তাই বলছিলাম কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে ট্রেন বাস দেখলে পরিষ্কার বোঝা যায় যেখানে তিল ধারণের জায়গা ছিল না যেখানে বিনা যুদ্ধে না দিব সুচাগ্র মেয়ে এই অবস্থা ছিল সেখানে আজকে ফাঁকা ফাঁকা ট্রেন বাস এটা কি প্রমাণ করে আপনি আমি আরামে যাচ্ছি আসছি ঠিক কিন্তু এটা প্রমাণ করে যে রুজি রোজগারের খাতিরে গ্রাম মফসল থেকে যে হাজার হাজার মানুষ শহরমুখী হতেন ছোট ছোটো ছোটো কলকারখানা দোকানে প্রোডাকশন সেন্টারে কাজ করতেন তাদের কাজ নেই এটা বাস্তব কিন্তু এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু মানে লড়াই করাটা খুব টাফ হয়ে যাবে খুব ডিফিকাল্ট হয়ে যাবে অতি সত্তর যেভাবে হোক পরিস্থিতিকে বদলাতেই হবে এবং তার দায় শুধুমাত্র আমার নয় তাই দার দায় তার সম্পূর্ণ দায় সজলকান্তি ভট্টাচার্যের নয় আমাদের সবার আমাদের সবার এটা একটা হোল প্রসিজিয়ার একসঙ্গে যদি নায়ক অনুযায়ী তাহলে কখনোই সম্ভব না আমি জানিয়ে রাখি আপনাদেরকে কবে কোথায় কীভাবে আপনারা সরাসরি সজলদার সঙ্গে আসতে পারেন টিভিতে সব সময় সম্ভব নয় সব কিছু জানা চেম্বারে আসাটা দরকার এই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে হেল্পলাইন নাম্বারগুলো আপনাকে হেল্প করবে যোগাযোগ করানোর জন্য এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে চেম্বারে আমাকে আমি একটু বলে দিই চারু অ্যাভিনিউতে রবীন্দ্র সরোবর মেট্রোর পাশে সকাল নটা থেকে বারোটাতে প্রতিদিনের চেম্বার এখানে আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি চেম্বারে এসে কথা এবং কনসালটেন্সি নিতে পারেন এবং নিয়মকানুন সম্পর্কে জেনে কাজ করার দিকে এগোতে পারেন বৃহস্পতিবার হাওড়ার কদমতলায় চেম্বার রয়েছে গীতা প্যালেস তিনটে থেকে আটটা আটটা পর্যন্ত অবশ্যই সময়টাকে আপনাদের মাথায় রাখতে হবে শনিবারে বালির নিমতলাতে এলাহাবাদ ব্যাংক বিল্ডিংয়ে ফরচুন টাওয়ারে চেম্বার থাকে চারটে থেকে আটটা পর্যন্ত যারা যোগাযোগ করতে চাইছেন বালি সারাউন্ডিংসে তারা বালির চেম্বারে আসুন মানে যার যেটা কনভিনিয়েন্ট মনে হবে তিনি সেই চেম্বারে আসবেন অযথা নিজের শরীরকে কষ্ট দেবেন না ঈশ্বরকে পেতে গেলে নিজেকে কষ্ট দিলে হয় না আর ঠিক তেমনি ভাবে সজলকান্তি ভট্টাচার্যকেও পেতে গেলে মানসিক উদ্যোগটা দরকার মানসিক চেতনা দরকার তার জন্য একেবারে পাহাড় ভাঙার প্রয়োজন নেই বাঙ্গুর অ্যাভিনিউতে প্রতিদিন বিকেল তিনটে থেকে আটটা পর্যন্ত চেম্বার রয়েছে নিজস্ব চেম্বার পি থার্টি ওয়ান ব্লকে বাঙ্গুর অ্যাভিনিউ কলকাতা ফিফটি ফাইভ বাঙ্গুর পোস্ট অফিসের পাশে এই হচ্ছে চেম্বার আবারও বলি হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে আমার বলা যারা টুকতে পারলেন না তারা টিভি স্ট্রিপের মধ্যে দেখে নিন চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করা হবে আর কোন কোন ক্ষেত্রে করতো মানে এই শিবরাত্রি আপনার সংসার জীবনেকে শান্তি আনতে পারবে এই শিবরাত্রি আপনার ছেলে মেয়ের কাঙ্ক্ষিত নাম্বার পাইয়ে দিতে পারবে এই শিবরাত্রি আপনার ব্যবসায় পায়ের তলায় সরে যাওয়া জমিকে শক্ত করতে পারবে কাস্টমার ফিরিয়ে দিতে পারবে স্ট্রেট এই কোয়েশ্চেনগুলো আমি সজল করবে উত্তর কি আছে আপনার কাছে এই শিবরাত্রিতে আগেই তো বললাম যোগের সঙ্গে মহাযোগ মিলিত হচ্ছে কুম্ভ মেলার এই শিবরাত্রির সঙ্গে কোয়েসাইট করছে সুতরাং এর সিগনিফিক্যান্স তাৎপর্য এবং এই মহাযোগে যে কোনো ক্রিয়া করলেই কিন্তু এবং স্বাস্থ্যসম্মতভাবেই করতে হবে করলে কিন্তু অসীম ফলপ্রদূ হবে আর কি সুতরাং এই যোগকে নৈব নৈবচ বারো বছর পরে এই মহাযোগের কিন্তু আমাদের উত্তরণ ঘটছে সুতরাং এর প্রতিটা মুহূর্তকে কিন্তু কাজে লাগাতে হবে তার জন্য বিশেষজ্ঞ মানে স্বাস্থ্য বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়াটাই বাঞ্ছনীয় এবং স্বাস্থ্যসম্মতভাবেই হ্যাঁ জিনিসটা করতে পারলেই এই মহাযোগকে ইউটিলাইজ করতে পারলেই জীবনের অনেক সমস্যার কিন্তু সুষ্ঠু সমাধান কিন্তু হয়ে যাবে সুতরাং মহাযোগটাকে কিভাবে ধরতে হবে আমি হচ্ছে আপনাদের প্রতিকৃত টু সাম এক্সটেন্ট আমি এই লাইন তো বহুদিন আছি সুতরাং আমার হাতটা ধরতে পারেন হ্যাঁ আশা করছি আমার ক্ষুদ্র শক্তিতে আপনাদেরকে কিন্তু একটা আলোর দিশা কিন্তু দেখানো যেতে পারে সুতরাং শিব মহাযোগ অর্থাৎ এই সময়ে আমরা বিভিন্ন যে শৈব ধামগুলো রয়েছে সেইখানে তো অজস্র লোকসমাগম হবে কারণ করোনার প্রকোপটা অনেকটা স্তীমিত হয়েছে বলে আবার কিন্তু মানুষ নব উদ্যমে তীর্থস্থানগুলোতে ভিড় করছেন কিন্তু নিজের ঘরে বসে এবং গুরুগৃহে বসে গুরু মন্দিরে বসে এই মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু শিব এই চতুর্দশীর সঠিক উদযাপন করতে পারলেই সারা বছরে যে অচলায়তনের মধ্যে দিয়ে পাস করেছেন সেই অচলায়তন থেকে ভাঙবার কিন্তু একটা নতুন দিশা এবং নির্দেশ কিন্তু পাওয়া যেতে পারে সেক্ষেত্রে গুরুশক্তি সহায় সুতরাং শাস্ত্রসম্মতভাবে কিন্তু এই শিবরাত্রির কিন্তু মহা উদযাপনটা কিন্তু করতে হবে কারণ এই যোগটাকে নৈব নৈবচা কিছুতেই কিন্তু ছাড়া যাবে না বেশ আরও আরেকবার আপনাদেরকে চেম্বার বলে দিই চেম্বার হচ্ছে সকাল নটা থেকে বারোটা চারু অ্যাভিনিউ রবীন্দ্র সরোবর মেট্রোর পাশে যোগাযোগ করতে পারেন প্রত্যেক দিনের এই চেম্বার নটা থেকে বারোটা বৃহস্পতিবারে হাওড়ার কদমতলায় গীতা প্যালেসের চেম্বার তিনটে থেকে আটটা হচ্ছে টাইম শনিবার হচ্ছে বালিন নিমতলাতে চেম্বার এলাহাবাদ ব্যাঙ্ক বিল্ডিংয়ে ফরচুন টাওয়ার চারটে থেকে আটটা পর্যন্ত এই চেম্বার যোগাযোগ করতে পারবেন বাঙ্গুর অ্যাভিনিউতে প্রতিদিন মানে প্রতিদিন মানে ওই শনিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন তিনটে থেকে আটটা পর্যন্ত নিজস্ব চেম্বার পি থার্টি ওয়ান ব্লক এ বাঙ্গুর অ্যাভিনিউ কলকাতা ফিফটি ফাইভ বাঙ্গুর পোস্ট অফিসের পাশে সজলদা দীর্ঘদিন ধরে সাধু সঙ্গ করেছেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে আপনি কামাখ্যা বলুন আর তারাপীঠ সব জায়গায় মানে দীর্ঘ শিবভূমি বলে যে জিনিসটা রয়েছে আর কি সেটা হচ্ছে নর্মদা পরিক্রমা আচ্ছা নর্মদা পরিক্রমা হচ্ছে টোটাল হচ্ছে তিন হাজার সাতশো কিলোমিটারের ব্যাসার দিয়ে পরিকল্পনা করতে হয় এবং মানে নর্মদা হচ্ছে শিবভূমি মানে হর কঙ্কর শঙ্কর হ্যায় মানে তীরবর্তী প্রত্যেকটা কঙ্কর পাথর হচ্ছে শিব হর কঙ্কর শঙ্কর আচ্ছা আচ্ছা মানে সরস্বতী নদীর জলেতে তোমার পান করলে পূর্ণ লাভ হয় গঙ্গায় স্নান করলে পূর্ণ লাভ হয় এবং মা নর্মদাকে দর্শন করলে পূর্ণ লাভ হয় সুতরাং মা নর্মদা হচ্ছেন শিব সেদ সম্ভুতা মানে শিবের গায়ের ঘাম থেকে মা নর্মদার আবির্ভাব হয়েছিলেন শিবপুত্রী নর্মদা সুতরাং নর্মদা পরিক্রমা যখন করেছিলাম তখন তার তিথি তীর্থে মানে বহু সাধন পীঠ কিন্তু শিব শিবপীঠ কিন্তু বিরাজ করছে এবং ধাবরিকুণ্ডিতে গিয়ে দেখেছিলাম যে অটোমেটিক শিবলিঙ্গ বানলিঙ্গ তৈরি হচ্ছে ওখানে এবং আমি দেখেছি যে ওঙ্কারেশ্বরে গিয়ে দেখেছি যে সেখানে প্রতিদিন একটা মন্দিরে মামলেশ্বরে এক হাজার আটটা শিবলিঙ্গ তৈরি করে প্রতিদিন পুজো করে বিসর্জন হচ্ছে সেসব ছবি আমার কাছে আছে সুতরাং এইগুলো পেলে খুবই ভালো হবে আর কি শিবলিঙ্গ সম্বন্ধে এই যে অনুষ্ঠানটার একটা কথা বলে আমি আজকে শেষ করব। শিবলিঙ্গ পূজার এত যে অনন্ত মহিমা এটা লেখার জন্য এটা বলার জন্য শ্রীরামকৃষ্ণ জীবনের একটা ঘটনা বলছি শ্রী রামকৃষ্ণ একদম একবার এতে গেছেন কাশিতে গেছেন কাশিতে গিয়ে উনি দেখেন যে কাশিতে যারা দাহ হচ্ছে আর কি সেখানে দেখা যাচ্ছে শিব স্বয়ং ব্রহ্ম নাম তাদের কানে উচ্চারণ করছেন এবং মা দুর্গা তার পাশ কেটে দিচ্ছেন তিনি একদম পরিষ্কার দর্শন করলেন সুতরাং শিবভূমি কাশিতে যদি কেউ প্রাণত্যাগ করে তার কিন্তু মুখ্যপ্রাপ্তি কিন্তু অবশ্যম্ভাবী কারণ পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব নিজে মুখে কিন্তু তার মাহাত্ম্য বর্ণনা করেছে মানে কাশী বিশ্বনাথ বিশ্বনাথ এবং ওই জন্য ওইখানে যখন মৃতদেহের প্রসেশন যায় সব আনন্দ করে জানো তো আমি নিজে চোখে দেখেছি ডেড বডি নিয়ে যাচ্ছি খুব লোকে সব আনন্দ করছে খোল করতাল খোল করতাল নিয়ে আনন্দ করছে মানে সে তো শিবধামে চলে গেল সুতরাং সে আর নরকে টরকে যাওয়ার সদ্গতি প্রাপ্ত হলো সেই জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার সময় সবাই খুব আনন্দ করতে করতে নিয়ে যায় বাহ 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 খুব ভালো সজলদার মানে আমরা কি হয় আমরা আমরা ওই যে আমরা জ্ঞান সমুদ্রের পাশে দাঁড়িয়ে যেরকম নুড়ি করাই সজলদার পাশে বসেও আমি মাঝে মধ্যেই আলতো জ্ঞানের আঁচ পাই এটা আমার জন্য ভালো আপনারাও যারা যোগাযোগ করতে চাইছেন এই মহাপূর্ণ সময়টাকে পূর্ণভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে পূর্ণ অর্জন করুন এটাই আমাদের একমাত্র ইচ্ছা এবং প্রত্যাশা কেন কি বলুন তো তার কারণ আমি বিশ্বাস করি যে সমাজকে ভালো রাখতে গেলে দু একজন ভালো থেকে লাভ নেই সবাইকে ভালো থাকতে হবে না হলে কিন্তু আমরা মুখ্য লাভ করতে কেউই পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি সজলদাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আপনাদের সবাইকে